ওয়ালাইকুম আসসালাম। আপনারে সালাম দিছি বলে কি অবাক হইছেন? কে অবাক মুকে? শুধু কি ছোটরাই বড়কে সালাম দিব, বড়রা ছোটকে সালাম দিব না? অবশ্যই দিব। ছোটবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে গা, ছোট বড় হকল যেটা আমি দেখলে সালাম দিই। ও হেই চাপা কয়দিন হচ্ছে মারেন? কি গুতাছেন, আমি চাপা মারতাছি? যে অবশ্যই চাপা মারতাছেন, বারান্দা দিয়ে দেখলাম হুন্ডা দিয়ে একটা পোলা লয়ে আইলেন, বাদল বাইরে সালাম তো দূরের কথা, হুন্ডা থেকে নাই মাই চিৎকার দিয়ে কথা শুরু করে দিলেন। আরে বাদলারে সালাম দিবে কেলা? ওরে যে মারি না এটু তো বেশি, কত বড় বদ, দুই মাস জেল খেটা আজকেই বেরিয়েছে, আর আজকে হালায় আপনার লোকে ঝামেলা করছে, কত বড় সাহস! আমি যদি না হয়তো দুই বছর বাইরে হতে পারত না, জানেন? আপনার বহুত টেকা তাই না? আছে আর কি, ব্যবসা পাতি করি তো, এলাকা মেলা টাকা হয়ে গেছে গা, সবই তো আল্লাহর ইচ্ছা। টাকা পয়সা বালাই উড়ান তাইলে? উড়ান মানে কি, আমি তো এন্ডা থেকে মাস্তি করে পারে যখন যেখানে যেখানে সেখানে যায় চলে যেতেছি, এখানে যেতেছি ওখানে খাইতেছি, সব কিছু তো যখন তোর মন চায় করে ফেলতেছি, টাকা কোনো চিন্তাই করি না কে। আর মন মাস্তি করলে তো মনও ভালো থাকে, শরীর স্বাস্থ্যও ভালো থাকে, বুঝছেন? চুপ করেন। একদিকে আপনার লাহন মানুষেরা দুই হাত দিয়ে টাকা উড়ায়, আর আরেকদিকে আমার বাপের মতো মানুষ কারো মাথায় বাড়িও দেয় নাই, ক্ষতিও করে নাই, তাও অভাবের কোনো শেষ নাই, বাসে জুলা জুলা অফিস যায়, আবার জুলা জুলা অফিস থেকে আহে, বাপ মায়ের ছোট্ট একটা সংসার, অথচ একটা কাজের মেয়ে রাখার মুরদ আমার বাপের নাই। শেষবার যে কবে কাচ্চি খাইছিলাম সেটাও মনে নাই। কোন কি? এই কথার মাঝখানে কথা কইবেন না। না আপনার এই কথাটা না আমার বুকের ভিতরে লাগছে। যদিও আমার কাচ্চি খুব পছন্দ, মাঝে মধ্যেই খাইতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করলে যে খাইতে পারি না তা না, কিন্তু খাই না। কেন খাই না জানেন? আমার বাপের কথা মনে করে খাই না। যখন চোখ বন্ধ করি দেখি যে আমার বাপ অফিসের বসের কাছে ঝাড়ি খেতেছে, তখন আর রুচিতে লয় না। তখন মনে হয় কাচিকার বিলাসিতা আমারে মানায় না। কি কমু আসলে আপনি আবার কি কইবেন, একটা জেলখানার আসামি রে আপনি গরুর পায়া খাসির ন্যাড়ি খাওয়ান, একবেলা ভাত খাওয়ালে আরেকবেলা আপনি কাচ্চি খাওয়ান, আপনি আর কথা কইেন না। আসলে হয়েছে কি, বাদুল টুদুল তো আমার বন্ধুর মতো। লজ্জা করলো না আপনার কথাটা কইতে? সময় মতো সাদি করলে অগবয়সী পোলাপান থাকতো আপনার। আরে না আমার কি এত বয়স হয়েছে নাকি, কি করেন আপনি পাগলের মতো? তবে সাদি যদি হইতো বাচ্চা বি হইতো, তবে ওগোসাইজের কোনো বাচ্চা হইতো না। আপনি কি জানেন যে এই তিনজনের মধ্যে আপনি সবচেয়ে বড় ক্রিমিনাল? হ্যাঁ কি করলেন আপনি, ক্রিমিনাল তো আমি জীবনে হই নাকি, কোনো ক্রিমিনাল কোনো ক্রিমিনাল কাজ তো আমি আমার লাইফে করে দিতে করি নাকি, আমার ফ্যামিলি কেউ করে নাকি, কি করতেছেন আপনি আমার? মজমাস্তি করেন লিখে সাদি করেন নাই, একটা সময় দেখলেন আপনার বয়সে যতগুলো আছে সবগুলো সাদি করে কাইটা পড়ছে, তখন নিরুপায় কি করছেন এই ছোট পোলাপানগুলোর আপনি বন্ধু বানাইছেন। একদিন ওরাও সেম কাজ করবো, ওগো বয়স হয়ে যাবো, ওরাও আপনার লান কি করবো, এই ছোট ছোট পোলাপানের বন্ধু বানাইবো। আপনি তো শুধু ক্রিমিনাল না, আপনি হলো নয়া নয়া ক্রিমিনাল বানানোর কারিগর, আপনার না শাস্তি হওয়া উচিত। আপনি কি নিজে শাস্তি দেবেন না মামলা মোকদ্দমা করবেন? মামলা মোকদ্দমা করার মতো টাকা আমার কাছে নাই, শাস্তিটা আমি নিজেই দিতে চাই। তাইলে কোনো অসুবিধা নাই কে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে লিমু। কান ধরেন, কান ধরতে কইছি। কি কইলে? কান ধরতে কইছি, শুনেন নাই? কানে কি মশা বইছে? ডেঙ্গু সিজন তাহলে আইনি কে হয়েছে? জি চলবো, এখন আমি যাই। যান 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 যান। ওই শুনেন, সালাম দিয়ে গেলেন না যে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।